আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লেজারের মাধ্যমে শরীরের অবাঞ্ছিত লোমগুলো স্থায়ীভাবে সরানো যাবে কিনা, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো এই জিনিসটার মাধ্যমে, লেজারের মাধ্যমে শরীরের অবাঞ্ছিত লোমগুলো সরানো, তো হাদিসের মধ্যে এসেছে, এমনকি আপনার নাসাই শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, এই কিতাবগুলোর মধ্যে যে কিতাবগুলোর মধ্যে কিতাবুত তাহারা আছে, সিয়াসি, তার প্রত্যেকটা কিতাবের মধ্যেই যে কিতাবগুলোর মধ্যে এগুলো আছে, প্রত্যেকটার মধ্যেই আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা শরীরের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করো, এবং ছেলেরা লোহা ব্যবহার করবে, মেয়েরা আপনার কোনো মেডিসিনের মাধ্যমে অথবা টেনে তুলে ফেলবে, এই কথাটা বলা হয়েছে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোনেরা, মেয়েদের মধ্যে যাদের সম্ভব তারা টেনে তুলে ফেলবে অথবা মেডিসিনের মাধ্যমে বর্তমান উপায়ে যেগুলো আছে সেগুলো ব্যবহার করবে। ছেলেরা লোহা ব্যবহার করবে, ধার জাতীয় কোনো কিছু ব্যবহার করবে, ব্যবহার করলে শক্তিশালী হবে এমন কিছু, কিন্তু একেবারে তুলে ফেলার বিধান কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কোথাও নেই। তবে তুলে ফেলে তো আপনারই ক্ষতি, একেবারে স্থায়ীভাবে যদি কেউ এই কাজটা করে, যেহেতু বর্তমান আধুনিক যুগ, যুগ পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি কেউ দুর্বল হয়ে থাকে, অসুস্থ হয়ে থাকে, মাজুর তুলতে পারছে না, মারাত্মক রোগ, সেক্ষেত্রে সে যদি এই কাজটা করে তার জন্য হতে পারে, কিন্তু সুস্থ সবল মানুষের জন্য এই জাতীয় কাজ করা কখনোই ঠিক না। আল্লাহ তালা মাফ করুক, আমাদেরকে বেঁচিয়ে রাখুক এই জাতীয় জিনিস থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।